প্রায় 20 দিন ধরে কুকুরে কামড়ানোর ভ্যাকসিন না মেলায় চরম হয়রানির শিকার হচ্ছেন কালনা মহকুমা হসপিটালে চিকিৎসা করাতে আসা বহু রোগীরা। প্রাণ বাঁচাতে 5 জন করে রোগীরা একটি দল গঠন করে বাইরে থেকে ভ্যাকসিন কিনে এনে কাজ চালাচ্ছেন। কারোর হাতে বেড়ালে আছড়েছে, কারোর পায়ে খেপা কুকুর কামড় দিয়েছে। প্রতিদিন কালনা মহকুমা হসপিটালে জরুরি বিভাগে এমনই উপসর্গ নিয়ে ভিড় জমাচ্ছেন ছোট থেকে বড়। চিকিৎসা করাতে এসেই হতাশ হয়ে অনেকে ভিড়ে গেছেন। যাদের হাতে অর্থ আছে তারা 5 জন মিলে একটি দল গঠন করে বাইরে থেকে ভ্যাকসিন কিনে নিচ্ছেন। ভ্যাকসিনের এত হাহাকার এর আগে কখনো হয়নি বলে জানালেন রোগীর এক আত্মীয়। জানেন কতদিন ধরে মানে এরকম নেই হসপিটালে? আমি গত যখন 3 দিন আগে যখন আসি তখন বলছি কতদিন ধরে নাকি নেই, তারপরে আপনারা এই সিদ্ধান্ত? হ্যাঁ, তারপরে সিদ্ধান্ত 3 দিন ধরে ঘুরছি তাই বাধ্য। ক্যামেরার সামনে কোনো মন্তব্য না করলেও সমস্যার কথা স্বীকার করে নেন এবং খুব দ্রুত সমস্যা মেটানোর চেষ্টা চলছে বলে জানালেন কালনা মহকুমা হসপিটালের সুপার। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।